হত্যা, চিলনি চুর, শিশু নির্যাতন, ড্রাগস, বয়োজ্যেষ্ঠজনক নির্যাতন। গুৱাহাটীত ধারাবাহিক তথা বর্ধিত অপরাধ, কিংকর্তব্য বিমুখ আরক্ষী, ন ন কৌশল প্রয়োগ, আরক্ষীর আন্তঃগাঁথনিত পরিবর্তন সাধিও অপরাধ নিয়ন্ত্রণত সম্পূর্ণরূপে সফল হওয়া নাই আরক্ষী। কিন্তু গুৱাহাটী আরক্ষী সকলোতে যে বিফল তেনেকুৱাও নহয়। কামাখ্যাত নরবলির ঘটনা, বন্দনা কলিতাকাণ্ড, পূরবী ডায়েরির পরিচালকর হত্যাকাণ্ড, সাইবার ক্রাইমর ঘাটি উচ্ছেদ, ড্রাগসর বিরুদ্ধে সবল অভিযান, এন্ট্রনের গাণনিক হত্যাকাণ্ডর অভিযুক্ত আর ছাত্রীবাড়ির অবদেশ হত্যাকাণ্ডর অভিযুক্ত গ্রেপ্তার, আর শেহতীয়াকৈ কেইটামান ঘণ্টার ভিতর নুনমাটির ফ্ল্যাটত যুবকক হত্যা করা ঘটনাত জড়িত করায়ত্ত করেছে আরক্ষী। তদুপরি আইন শৃঙ্খলা শাখার ডিআইজির হাতের পর মোবাইল থপিয়াই নিয়া চুরক গ্রেপ্তার করে প্রশংসিত হয়েছে গুৱাহাটী আরক্ষী। শিশু নির্যাতনত জড়িত চিকিৎসক দম্পতিক গ্রেপ্তার, ভগদত্তপুরের শিশু নির্যাতনের ঘটনার অভিযুক্ত প্রেমভদ্র হাসনুক গ্রেপ্তার, এয়া মহানগর আরক্ষীর সফলতার মাত্র কেইটামান উদাহরণ। পিছে গুৱাহাটীক অপরাধীয় এনেদরে সানি ধরেছে যে আরক্ষী এপিনে চালে আনপিনে টিঘিল ঘিলায় অপরাধীয়। গুৱাহাটীত ভয়ানক রূপত বাড়িছে চিলনি চুরর উপদ্রব, আনকি ভরলুমুখত নিজের ঘরের পদূলিত বহি থাকা ব্যক্তির ডিঙির চেইন চিঙি লৈ গৈছিল চিলনি চুরে। মহানগরত মহিলার চেইন টনা মোবাইল থপিয়াই নিয়া সাধারণ ঘটনা হয়ে পড়েছে। বহিরাজ্যর অপরাধীয় গুৱাহাটীত বাহর পাতি এনে ধরনের অপরাধ সংঘটিত করার উদাহরণ আছে। তেনে অপরাধীক আরক্ষী করায়ত্ত করার উদাহরণ আছে। সোমবারে রাজগড় ১২ নম্বর উপপথর কুন্দিল নগরত গুৱাহাটী উচ্চ ন্যায়ালয়ের অধিবক্তা মমিতা বরাক হাতে সজা পিস্তল দেখায় দুর্বৃত্তই লৈ গল সোণর চেইন। প্রায় তিনিরপরা চারি মিনিট দুটা দুর্বৃত্তর সঙ্গে যুঁজ দিলে অধিবক্তাগৰাকীয়ে। ইমান বেশি হাতাহাতি হল মানে বাইকের নম্বরলে মোর চকুয়ে নগল, মানে লড়াকেটালে চাই থাকতে গলো আর সম্মুখত হেলমেট খুলিও থাকে, তেতিয়াও মই চেহারাকেটা দেখিছিলো। মানে মই অকমান ৰাতিপুৱা যাওঁতে মই এলার্ট হয়ে থাকো, মই সাইক্লিং করো, মই রানিং করো, মানে কোন আশে পাশে আহিছে, কোনে মোক বেশিকৈ চাইছে, কিয় চাইছে, সেইখিনি মই অকমান চাও, নোটিস করো। গতি আজি এটা লড়াই মোক যেটা রাস্তাত খুব চাইছে, তেতিয়া মই অকমান নোটিস করেছিল। ইনফ্যাক্ট মই আইকন একাডেমি এইখিনিপা ঘুরি আহতে তাক মই আকৌ সিপারেও দেখিছো। মই ডাউট করো যে সিয়ে ইনফর্মার হয় যোনে ইনফর্ম করে বাইকক ইনফর্ম করেছে যে এনেকে মানুহ গৈ আছে। গুৱাহাটীৰ অপরাধ নিয়ন্ত্রণের বাবে তিনিখন আরক্ষী জিলা গঠন করে আরক্ষী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। আরক্ষী আয়ুক্ত, যুটীয়া আরক্ষী আয়ুক্ত, তিনিজন ডিসিপি, তিনিজন এডিসিপির প্রতিখন আরক্ষী জিলাতে দুই তিনিজনক এসপির নেতৃত্বত থানা সমূহে কাম করে আছে। কিন্তু গুৱাহাটীর অলিয়ে গলিয়ে অপরাধীয় যেদরে পিটপিটাই ফুরা আরম্ভ করেছে, সে আরক্ষী কেনেদরে নিয়ন্ত্রণ করব সেয়াহে চিন্তনীয়। আনহাতে অধিকাংশ হত্যা, চিলনি চুর, ডকাইতি, শিশু বয়োজ্যেষ্ঠক নির্যাতনের নেপথ্যত ড্রাগসর প্রভাব পরিলক্ষিত। সাধারণতে আরক্ষীর প্রাথমিক তদন্ততে পোহরলৈ আহে অপরাধীর ড্রাগস আসক্তি। এই আসক্তির বাবেই গুৱাহাটীত অপরাধ বৃদ্ধি হয়েছে নেকি, সে আরক্ষীর বিচার্য হওয়া উচিত। আনহাতে বর্ধিত অপরাধ নিয়ন্ত্রণের বাবে আরক্ষী নতুন কৌশল উদ্ভাবনের চিন্তা চর্চাও করা ব্যতিরেক অন্য উপায় কি? ব্যুরো রিপোর্ট, প্রাগ নিউজ।